আপনি ইউটিউবে সার্চ দিলে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি নামে একটি ইউটিউব চ্যানেল দেখতে পাবেন যার সাবস্ক্রাইবার সংখ্যা চার লক্ষ আটানব্বই হাজার তার নাম আলামিন হোসেন এবং তার বউয়ের নাম হচ্ছে অরিন সম্ভবত তো সে মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে তো সে মানুষের কিভাবে আবেগ নিয়ে খেলা করছে কিভাবে মানুষকে প্রতারিত করছে বিস্তারিতভাবে তুলে ধরবো তো তার ইউটিউব প্রতিটা থামবে দেখবেন যে একটি সেনাবাহিনীর ড্রেস পরিহিত ছবি দেওয়া আছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোগো ব্যবহার করে থাকে আর মূলত তার স্ক্যামটা হচ্ছে প্রথমত সে কাজটা করে সে এইখান থেকে সবগুলা সাবস্ক্রাইবার বা ফলোয়ার নিয়ে সে ফেসবুকে বিভিন্ন ধরনের ভুয়া প্রোডাক্ট বিক্রি করে যা একদম ভিত্তিহীন যেমন হচ্ছে কারো কাটা দাগ আছে বা কেউ লম্বা হতে চায় যা একদম মানে মিথ্যা একটা প্রোডাক্ট বিক্রি করে তো এটাতে কোনো সমস্যা ছিল না সমস্যা হচ্ছে যে সে মানুষের টাকা মেরে খেয়েছে এবং হচ্ছে মানুষকে চাকরি দেওয়ার নামে প্রতারিত করছে তাছাড়া আবার তার একটা হালাল টিকটক আইডিয়া আছে যেটাতে সে প্রতিনিয়ত তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ভিডিও পোস্ট করে তো সে নিজেকে দাবি করে একজন সেনাবাহিনীর সদস্য আসলে আপনারা আপনাদের যদি বিবেক থাকে তো আপনারা বলতে পারেন যে সে সেনাবাহিনীর সদস্য কিনা আর তার চুল ঘোরাফেরা দেখলে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন তো তার স্কাম সম্বন্ধে মানে বিস্তারিতভাবে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসব তো আপনারা সাথে থাকেন